বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম আমি লিটা বড় বড় মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে মোলা শাক এটা একদম সিম্পল আর মজাদার একটা রেসিপি আমি আজকে যেভাবে মোলা শাকটা রান্না করবো এইভাবে যদি মোলাশাক শাক রান্না করেন পরিবারের সবাই একদম আঙ্গুল চেটেপুটে খেয়ে ফেলবে আমি রান্না করার জন্য দুই আটি মোলা শাক নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এক আটি তিন আটি যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন প্রথমে আমি মূলা শাকের আটিগুলোকে খুলে নিচ্ছি তো আমি কিভাবে মোলা শাকগুলো নিব সেটা একটু শেয়ার করব তবে সব কাটাকাটি কিন্তু শেয়ার করতে পারবো না যতটুকু সম্ভব মোলা শাকগুলোতে দেখা যাচ্ছে যে অল্প করে একটু মোলা হয়ে আছে তো আমি কিন্তু এই মোলাটা ফেলে দিব না আর আমি এই মোলাটা কীভাবে নিই সেটা আপনাদের সাথে শেয়ার করি বটের সাহায্যে এই কাজটা করলে আমার কাছে সহজ মনে হয় তো আমি বুটির সাহায্যে একটু সাঁচা বলে বা সেচে নেওয়া বলে এই যে আমি একটু বটিটা দিয়ে সেচে নিয়েছি যার জন্য এই এক্সট্রা যেই অতিরিক্ত ময়লাগুলো আছে সেগুলো কিন্তু চলে গেছে মূলাতে কিন্তু দেখা যায় বিভিন্ন রকমের দাড়ির মতো গজায় বিভিন্ন তো সেই রোগগুলো আমি একটু সেচে ফেলে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো মূলা নিয়ে নিব নিয়ে তারপরে আমি আস্ত রেখেই মলাগুলোকে পয়সা করে ধুয়ে নেব আর ধোয়ার সময় আমি দশ মিনিট একদম বালতি ভরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এতে করে বালিগুলো চলে যাবে তারপরে কুচিয়ে নিব। মলাগুলো ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি তারপরে আমি এদিক দিয়ে চলে আসছি চুলায় এসে একটা পাতিল বসিয়ে দিলাম যেহেতু দুই আটটি নিয়েছি তো সেহেতু আমার একটু বড় পাতিল লাগবে তো কুচিয়ে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু মোলার অংশটাকেও কুচিয়ে নিয়েছি আর মোলা শাকের সাথে এরকম কচি মোলাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমি এখন পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো মূলা শাকগুলো তো শাকগুলো আমার দেয়া হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি চিকোনো করিনি আর তেমন একটা মোটা ওরা কিনি মিডিয়াম সাইজ আছে এগুলো তো সিদ্ধ হয়ে যাবে তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা নতুন গৃহিণী একবারে লবণটা দিতে যাবেন না কারণ শাক কিন্তু সিদ্ধ হওয়ার পর অনেকটাই কমে আসে তার জন্য আপনারা অল্প করে লবণ দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা কয়েকটা কাঁচামরিচ জালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন চার পাঁচটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি আর হচ্ছে চারটা কাঁচামরিচ আস্ত দিয়েছি তারপরে ডাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব তো পাঁচ মিনিটের মধ্যে মাঝখানে আমি একবার একটু নেড়ে দিচ্ছি এতে করে যে পেঁয়াজ আর কাঁচামরিচ লবণটা আছে উপর নিচ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা কিন্তু কমে এসেছে তো এটা শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর একটু ডাকনা দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু শাকের কালারটাও সুন্দর থাকে তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ডাকনাটা খুলে দেখে নিব শাকে কতটুকু পানি আসে তো অল্প একটু পানি আছে এখন ওই পানিটাকে একটু নেড়ে আমি শুকিয়ে নিব তো শাকের পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন নামিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ শাক দিয়ে ভাত খাবো আর হচ্ছে টালা মরিচ খাব না তা তো হতে পারে না তো আমি মরিচগুলোকে একটু টেলে নিচ্ছি আমি যেহেতু তেল ব্যবহার করিনি তাহলে কিন্তু এটাকে টেলে নেওয়া বলে এইভাবে মরিচটা টেলে নিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল করে তো মরিচগুলো টেলে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা একটু কম বেশি যে যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর বড়ো সাইজের একটা রসুন কুচি আর রসুনটাকে আমি ব্রাউন কালার করে বেজে নেব তবে খুব বেশি ব্রাউন করবো না এতে করে কিন্তু শাকের মধ্যে কামড় করলে এই পেঁয়াজ রসুনটা তিতা হয়ে যাবে চুলা রাসটা মিডিয়াম রেখে আমি পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে বেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা মূলা শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। তো যারা নতুন গৃহিণী আছে তাদেরকে বলে নিচ্ছি আপনারা যখন ফার্স্টে লবণ দেবেন তখন কিন্তু এরকম বাজার সময় একটু দেখে আর একটু দিয়ে নেবেন তবে আমি যতটুকু লবণ দিয়েছিলাম আমার হয়ে গেছে তো এখন আমি এই পেঁয়াজ বেরেস্তাটার সাথে ভালো করে শাকটাকে মিশিয়ে নামিয়ে সার্ভ করে নিব এইভাবে যদি মলা শাক রান্না করেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম